দেশ বিদেশকে নতুন করে চেনার জন্য সাইক্লিং করে বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াই মোহাম্মদ ফয়জুল। বাংলাদেশের ঢাকা থেকে সে বনপোল বর্ডার হয়ে ভারতে তথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগরে এসেছে বন্ধুর টানে। এবার নেপালের উদ্দেশ্যে রওনা দেবে মোহাম্মদ ফয়জুল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাইকেলিং করে বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়ায় মোহাম্মদ ফয়জুল, এটা তার এক প্রকার নেশা। মূলত নানান দেশ বিদেশকে নতুন করে চেনার জন্যই সে সাইকেলিং করে ভ্রমণ করেন। বাংলাদেশের ঢাকা থেকে সে বেনাপোল বর্ডার হয়ে ভারতে তথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগরে এসেছে পৌঁছেছে। এখানে কয়েকদিন থেকে সে আবার নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। মোহাম্মদ ফয়জুল জানান, এটা আমার দ্বিতীয় সাইকেলিং ভ্রমণ যাত্রা। এশিয়া মহাদেশের পাকিস্তান হয়ে বাংলাদেশ পুরোটাই সাইকেলিং করে এখন আমি ভারতে এসেছি, এমনটাই জানান মোহাম্মদ ফয়জুল। So I start my journey from Dhaka, Bangladesh, and then I came from India about 5 days ago through Benapol and Petrapol border by cycling. I am from Kuala Lumpur and Malaysia, so this is my second cycling trip. So this trip I will exploring, I will cycle in the South Asian countries such as Bangladesh, India, and then Pakistan. রানীনগরের বাসিন্দা মাসুদ আহমেদের বাড়িতে রয়েছেন মালয়েশিয়ার ওই যুবক। মোহাম্মদ ফয়জুলের বন্ধু মাসুদ আহমেদ জানান, ফয়জুলের এটা একটা নেশা, পৃথিবীর সব দেশগুলোতে সাইকেলিং করা। এই কাজ করে সে নিজস্ব আনন্দ পায়। হ্যাঁ, এটা সত্যি আমাকে খুব উদ্বুদ্ধ করে। অ্যাকচুয়ালি আমিও ব্যাকপ্যাকিং এ খুব, মানে আই লাভ ব্যাকপ্যাকিং। এর আগেও আমি সাউথ এশিয়া বেশ কয়েকটা ব্যাকপ্যাকিং করেছি, কিন্তু এই সাইক্লিং এটার জন্য একটু মানে বেশ শক্ত লোক দরকার। কেন ব্যাকপ্যাকিং করেছি, কেননা এর আগেও অলরেডি ট্রিপ করেছে এরা তিন বন্ধু মিলে লন্ডন থেকে কুয়ালালামপুর। এবার আমাদের যে ব্যাকপ্যাকিং আছে সাইক্লিং, সবার একটা কমিউনিটি আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, যেখানে। এবার আমাদের যদি কেউ যাই তো একে অপরের সঙ্গে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করি, তো আমরা যে যেমন পারি তাদেরকে হোস্ট করি কিংবা তাদেরকে গাইড করার, হেল্প করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে পারেন, একটা সেলফ রিয়েলাইজেশন। মানে আমাদের নিজেদের মধ্যে যে আমাদের নিজেরকে চেনা, তার সাথে সাথে যে পৃথিবীতে অনেক রকম নেগেটিভিটি আছে, অ্যাকচুয়ালি নেগেটিভিটি 90% কিংবা 10% কিংবা 5%, কিন্তু পৃথিবীতে অনেক কিছু ভালোর আছে। তো যখন আমরা ব্যাকপ্যাকিং করি কিংবা সাইক্লিং করি তখন বুঝতে পারি। যেমন ইনি আসছেন, ইনি ঢাকা থেকে আসছেন, ইনি অ্যাকচুয়ালি মোস্টলি কারো বাড়িতে থেকেছেন কিংবা মসজিদে থেকেছেন, খুব কম যেখানে যখন হয়তো পাইনি তখন হয়তো হোটেলে থেকেছেন, কিন্তু উনি দেখছেন যে ভালোবাসা পাচ্ছেন যে লোকের গ্রামের, যে সত্যি উনি অভিভূত। এবার ওনার প্ল্যান আছে এখান থেকে ঢাকা, মালয়েশিয়া থেকে ঢাকা এসে ঢাকা থেকে সাইকেলিং করে কৃষ্ণনগর, রানাঘাট হয়ে আমাদের বহরমপুর হয়ে আমাদের এখানে এসছে রানীনগর। রানীনগর থেকে আবার ওনার প্ল্যান আছে নেপাল যাবে, আমাদের ওই শিলিগুড়ি কিংবা ওই মালদা ভায়া হয়ে নেপাল যাবে। নেপাল থেকে আবার ওখান থেকে বেরিয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তান চলবে। রানীনগর থেকে হাসান শেখের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্স রে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।